নমস্কার বন্ধুরা, ফাইট ফাইট চ্যানেল আপনাদের স্বাগত। চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন দাবা নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করতে চলেছি যে রেলের যে গ্রুপ ডি রেজাল্টটি বেরোতে চলেছে এবং জানুয়ারির প্রথম উইকে আপনারা জানেন যে অ্যান্সার কি রিলিজ হতে চলেছে। তো এই যে অ্যান্সার কি যে রিলিজ হতে চলেছে, সেই অ্যান্সার কি কিরকম হবে এবং সেই অ্যান্সার কি কিভাবে চেক করবেন, এটা আপনাদের অনেকের মধ্যে কনফিউজেশন রয়েছে এবং সেই অ্যান্সার কিতে কি কি থাকবে, এই সমস্ত ব্যাপারে কিন্তু আমি ডিসকাস করব। আপনাদেরকে পুরো একদম লাইভ প্রুফ দেখাবো, মানে কিরকম অ্যান্সার কি হবে, কিরকম দেখতে হবে, কিভাবে আপনারা চেক করবেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই কাজে লাগবে, খুবই ইন্টারেস্টিং হবে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ব্যাপারে জানিয়ে দিই, সেটা হচ্ছে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, তাতে বলেছিলাম যে কবে অ্যান্সার কি বেরোতে পারে। তখন আমি একটা টাইমস অফ ইন্ডিয়ার এবং টাইমস অফ ইন্ডিয়ার হিন্দুস্তান টাইমের একটি পত্রিকা থেকে আপনাদেরকে জানিয়েছিলাম যে জানুয়ারি ফার্স্ট উইকে কিন্তু রেজাল্ট বেরোতে পারে। এখনও যারা ওই ভিডিওটি দেখেনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবং আজকে আরেকটি নিউজ পেপার, সেখানেও কিন্তু এই খবরটাই বেরিয়ে আসছে। দেখুন, NBT এই নিউজ পেপারে, এই নিউজ পোর্টালে কিন্তু এইরকম একটি খবর বেরিয়ে আসছে যে RRB গ্রুপ ডির অ্যান্সার কি জানুয়ারির ফার্স্ট উইকে কিন্তু রিলিজ হতে চলেছে। তো এই স্ক্রিনশটটা আপনাদের সামনে দেখালাম এবং আশা করি আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জানুয়ারির ফার্স্ট উইকেই কিন্তু অ্যান্সার কি রিলিজ হতে চলেছে। তো এবার আপনাদেরকে দেখাবো যে আপনাদের মনে যে কোশ্চেনটা রয়েছে যে কেমন কিভাবে আপনারা এই অ্যান্সার কি ডাউনলোড করবেন, কিভাবে এই অ্যান্সার কি চেক করবেন, অ্যান্সার কিটা কীরকম হবে, এই সমস্ত ব্যাপারে কিন্তু ডিসকাস করব। বন্ধুরা, আপনারা যখন এই অ্যান্সার কি রিলিজ হয়ে যাবে তখন আমি ভিডিও বানিয়ে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে সরাসরি আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। দেখুন, এটা ALP লোকো পাইলটের রেজাল্টের জন্য যেরকম মানে ALP লোকো পাইলটের রেজাল্ট চেক করার পেজ, ঠিক এরকমই দেখতে হবে রেলের গ্রুপটির পেজটি। এবং এখানে আপনাকে ইউজার আইডি দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে ক্যাপচা ফিল করতে হবে, তারপরে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনারা কিন্তু অ্যান্সার কি ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই অ্যান্সার কিটা কীরকম দেখতে হবে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এই অ্যান্সার কিটা আমি একটা লোকো পাইলটে যে অ্যান্সার কি রিলিজ হয়েছিল সেই অ্যান্সার কি ডাউনলোড করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই অ্যান্সার কিটা কীরকম দেখতে হবে। দেখুন, এই যে অ্যান্সার কি ঠিক এইরকমই, এই যে লোকো পাইলট টেকনিশিয়ান লেখা আছে 2018, এই জায়গায় লেখা থাকবে রেলওয়ে গ্রুপটি 2018। এখানে দেখুন আপনার রোল নাম্বার দেওয়া থাকবে, এখানে আপনার নাম দেওয়া থাকবে, এখানে আপনি কোন সেন্টার থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দেওয়া থাকবে, এখানে আপনি যে যত তারিখে পরীক্ষা দিয়েছেন আপনার পরীক্ষার ডেট দেওয়া থাকবে, টাইম দেওয়া থাকবে এবং সাবজেক্ট এখানে থাকবে RRB গ্রুপ ডি। এবার ধরুন আপনি একটা পরীক্ষা দিয়েছেন, ধরুন এই এই 3 নম্বর কোশ্চেনটি আপনি এই এই তারপরে এখানে আপনি যে কোশ্চেনটি পরীক্ষা দিয়েছেন সেই কোশ্চেনটি আপনার সামনে ভেসে উঠবে এবং আপনি দেখতে পাবেন যে কোশ্চেনটি পরীক্ষা দিয়েছেন সেই কোশ্চেনটিতে। এবার এই কোশ্চেন থেকে আপনি কি কি দেখবেন, দেখুন ধরুন একটা সাপোজ আমি একটা কোশ্চেন নিচ্ছি, দেখুন 4 নম্বর কোশ্চেনটাকে আমি নিচ্ছি। দেখুন, এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটার ভিতরে কি কি জিনিস দেখবেন, দেখুন যে এই কোশ্চেনটি আপনার পরীক্ষাতে কিন্তু এসেছিল, ধরুন সাপোজ এটি গ্রুপ ডির কোশ্চেন এবং এই কোশ্চেনটি ধরুন আপনার পরীক্ষাতে এসেছিল এবং এখানে আপনার কোশ্চেনটি দেওয়া রয়েছে এবং তারপরে এখানে দেখুন অ্যান্সারগুলো দেওয়া রয়েছে, যেগুলি ক্রস মার্ক দেওয়া আছে সেগুলি ভুল অ্যান্সার, যেটি সবুজ মার্ক দেওয়া রয়েছে সেটি কিন্তু ঠিক অ্যান্সার এবং এটি কিন্তু রেলের গ্রুপ ডির RRB থেকে নির্ধারিত অ্যান্সার, ঠিক আছে, এবং বাদবাকি যেগুলো ক্রস মার্ক দেওয়া রয়েছে সেগুলি কিন্তু ভুল অ্যান্সার, ঠিক আছে। এবার আপনি কি করে বুঝবেন যে কোন অ্যান্সারটা আপনি অ্যান্সার করেছেন, দেখুন তার জন্য আপনাকে ডান সাইডে চলে আসতে হবে। তো এইখানে আপনার দেখুন কোশ্চেন আইডি দেওয়া রয়েছে এবং এখানে স্ট্যাটাস দেখাবে, এখানে আপনি এই এই যে কোশ্চেনটা আপনি অ্যান্সার করেছিলেন কি না। দেখুন এখানে 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 দেখাচ্ছে নট অ্যান্সার, মানে এখানে আপনি অ্যান্সার করেননি, ঠিক আছে, তাই চুজেন অপশন মানে কোন অপশন চুজেনের জায়গায় ব্ল্যাঙ্ক রয়েছে, মানে এখানে আপনি অ্যান্সার করেননি তাই কোনো অপশন চুজ করেননি। এবার একটা অন্য কোশ্চেন আমরা দেখব, দেখুন এই 5 নম্বর কোশ্চেনটা, এই 5 নম্বর কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে, এখানে আপনি এখানে দেখুন 3 নম্বর অপশনটা রেলের থেকে বলছে সঠিক, ঠিক আছে। তো এবার আপনার কোশ্চেন আইডি দেওয়া রয়েছে, স্ট্যাটাস দেখুন, এখানে দেখুন আনসার দেখাচ্ছে, মানে এই কোশ্চেনটার অ্যান্সার আপনি করেছেন, এখানে আনসার লেখা থাকলে মানে এটা আপনি ধরে নেবেন যে এই কোশ্চেনটার অ্যান্সার আপনি করেছেন। এবার হচ্ছে চুজেন অ্যান্সার অপশন 3, মানে এখানে আপনি 3 নম্বর অ্যান্সারটা
অ্যান্সারটা এখানে চয়েস করেছেন, মানে এখানে আপনি তিন, এখানে চুজেন অপশন অপশন থ্রি, মানে এখানে আপনি তিন নম্বর অ্যান্সারটা আপনি চয়েস করেছেন। আর এই টিকমার্ক দেওয়া, সবুজ টিকমার্ক থাকা মানেই এটা আপনাকে ধরে নিতে হবে এই অ্যান্সারটি ঠিক। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল আপনি যে পাঁচ নম্বরের অ্যান্সারটি করেছেন সেটি কিন্তু রাইট অ্যান্সার। এবং এইরকমভাবেই আপনি কিন্তু কাউন্ট করবেন। এবং ধরুন একটি আপনি সাপোজ আপনাকে আরেকটি দেখাচ্ছি, সেটি দেখুন এই আট নম্বর কোশ্চেনটি, আট নম্বর কোশ্চেনটি আপনি অ্যান্সার করেছেন, ঠিক আছে। এখানে দেখুন আপনাকে অ্যান্সার লেখা আছে, অ্যান্সার অ্যান্সার লেখা আছে। এবার এখানে দেখুন চুজেন অপশন ওয়ান, মানে আপনি এক নম্বর অপশানটা চয়েস করেছেন, বাট এখানে সবুজ মার্ক কোনটিতে দেওয়া আছে, তিন নম্বরটিতে। মানে এখানে তিন নম্বর কোশ্চেনের অ্যান্সারটি কিন্তু ঠিক অ্যান্সার, বাট আপনি চয়েস করেছেন এক নম্বরের অ্যান্সারটি, তাই এই কোশ্চেনটি আপনার কিন্তু ভুল হয়ে গেছে এবং এটি আপনার নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক এইরকমভাবেই কিন্তু আপনাকে অ্যান্সার কীটা প্রথমে চেক করে নিতে হবে। চেক করার পরে আপনাকে কাউন্টিং করতে হবে যে আপনি কত অ্যান্সার, মানে কত অ্যান্সার করেছেন, কতটুকুগুলো ঠিক হলো, কতগুলো ভুল এলো এবং কত পাবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনারা অবশ্যই নিজে খাতায় অবশ্যই লিখে রাখবেন, ঠিক আছে। তো যখন রেজাল্ট বেরোবে তখন আপনার মানে ব্যাপারটা আরও যদি যদি সে তার থেকে কম বাড়া কমা হয় সেটা আপনার চেক করতে সুবিধা হবে। এবার বলি ধরুন এই যে একটি কোশ্চান, এই কোশ্চানটি আপনি এখানে দেখছেন, দেখার পরে আপনি দেখলেন যে এখানে চারটা অপশান দেওয়া রয়েছে এবং এই এইগুলো এক দুই চার নম্বরটা ভুল, তিন নম্বরটা ঠিক, রেল বলছে তিন নম্বরটা ঠিক। এবার আপনার মনে হচ্ছে যে তিন নম্বর অপশানটা কিন্তু ঠিক নয়, আপনি যেটা করেছেন সেটাই ঠিক অথবা অন্য একটা ঠিক, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, আপনি তখন করবেন কি, তখন একটা অবজেকশন জানানোর কিন্তু জায়গা থাকবে, সেখানে আপনি লগ ইন, আমি সেটা পরে আবার বিস্তারিত ভিডিও বানিয়ে বলে দেবো, সেখানে লগ ইন করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে সেখানে আপনার আপনাকে আপনি অবজেকশন করতে পারেন। এই তখন অবজেকশন করার জন্য আপনার এই কোশ্চেন আইডিটা তখন লাগবে, কোশ্চেন আইডিটা লাগবে এবং কি কি কারণে আপনার মনে হচ্ছে ভুল সেটা আপনি এখানে ওখানে মেনশন করতে হবে, ঠিক আছে। এবং আপনার কোন অ্যান্সারটা ঠিক মনে হচ্ছে সেটা কিন্তু মেনশন করতে হবে, তারপরে কিন্তু আপনি ওখানে সাবমিট করে দিতে পারবেন, ঠিক আছে। ঠিক এইরকমভাবেই কিন্তু আপনাকে ওখানে অ্যান্সার কি ঠিক এইরকমভাবেই কিন্তু চেক করবেন। এবং এইরকমভাবে পরপর আপনি দেখে যাবেন প্রতিটা কোশ্চেনে অ্যান্সার, আমি বলবো প্রতিটা কোশ্চেনে অ্যান্সার আপনি ভালো করে মিলাবেন, ঠিক আছে। এবং যদি কোনো জায়গায় সন্দেহ মনে হয়, যদি কোনো জায়গায় ডাউট মনে হয়, সেই কোশ্চেনগুলোর অবশ্যই কোশ্চেন আইডিটি আপনি অবশ্যই মার্ক করে রাখবেন, মানে খাতায় লিখে রাখবেন এবং কোশ্চেনটি লিখে রাখবেন, তার অ্যান্সারটি লিখে রাখবেন, ঠিক আছে। এবং এবং আপনি শুধু নিজে নিজে মনে হলে হবে না, তার সাথে কিছু মানে আপনার মানে আপনি মানে বইয়ে বা বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে বা টিচার্সদেরকে জিজ্ঞেস করে আপনি কিন্তু ওই আগে ব্যাপারটাকে আপনাকে শিওর হতে হবে যে না এটা যেটা করা হয়েছে সেটা কিন্তু আমারটাই ঠিক, রেলটা কিন্তু ভুল। এই এই জিনিসটা যখন আপনি মোটামুটি একটা শিওর হয়ে যাবেন তারপরে কিন্তু অবজেকশন জানাবেন, ঠিক আছে। তো সেটাই মনে হয় বেটার হবে। তো এইরকমভাবে কিন্তু আপনাদেরকে বলবো অ্যান্সার কি পাওয়া মাত্রই আপনাকে অবশ্যই অ্যান্সার কিটা মানে অ্যান্সার কি পেলাম বাস কত হলো কত না হলো মানে জাস্ট একটা কাউন্টিং করে নিলাম মানে খাতায় লিখে রাখলাম, সেরকম করলে হবে না। আপনাকে বলবো যে আপনি একটা ভালো করে লিখে রাখুন এবং যে জায়গাগুলো আপনার ডাউট মনে হচ্ছে সেই জায়গাগুলো খাতা পেন নিয়ে অবশ্যই বসবেন, সেই যে জায়গাগুলো মনে হচ্ছে ঠিক সেই জায়গাগুলো অবশ্যই আপনি যে জায়গাগুলো আপনার ডাউট মনে হচ্ছে সেই কোশ্চানগুলো অবশ্যই আপনি খাতাতে নোট ডাউন করুন, পাশে কোশ্চান আইডিটা অবশ্যই লিখে রাখবেন এবং সেখানে রেলের কোনটি সঠিক অ্যান্সার সেটি দিয়ে আছে সেটি অ্যান্সার লিখে রাখবেন এবং আপনার কোনটি মনে হচ্ছে সেই জিনিসটি কিন্তু আপনি লিখে রাখবেন, ঠিক আছে। এবং সেটা পরবর্তীকালে আপনাকে বিভিন্নভাবে আপনাকে সেটা মানে আপনি বিভিন্ন সোর্স বিভিন্ন যে মিডিয়াম রয়েছে সেইগুলোকে ব্যবহার করে সেটা সেই সেটা সেই অ্যান্সারটা সম্বন্ধে আপনি একটু শিওর হয়ে গিয়ে তারপরে কিন্তু মানে আপনি সেটা অবজেকশন জানাতেই পারেন। তো এবং অবশ্যই আপনি একটু ভালোভাবে হিসাবটা করবেন যে কত হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। না হলে কি হবে, আপনি হিসাব করে নিলাম বাস এই দিয়ে আপনি মনে মনে ভেবে নিলেন অনেক কিছু, যে রেজাল্ট বেরোনোর পরে চলে এলো ফেল, তারপরে আপনি হতাশাই পড়ে যাবেন, কিন্তু এই ব্যাপারটা কোনোদিনই করতে যাবেন না, ঠিক আছে। অবশ্যই ভালোভাবে অ্যান্সার কিগুলোকে চেক করবেন এবং খাতায় লিখে রাখবেন, ঠিক আছে।
এবং এইরকম ভাবেই কিন্তু আপনারা প্রিপারেশন মানে এইরকম ভাবেই কিন্তু আপনি অ্যান্সার কি চেক করবেন। আর যদি কিছু ডাউট থাকে, যদি কিছু ইনকোয়ারি থাকে, তবে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সমস্ত রকমভাবে হেল্প করার চেষ্টা করব। আর আপনাদেরকে বলবো, আপনারা যে আপনাদেরকে বারে বারে প্রতিটা ভিডিওতে বলছি যে আপনারা যে 1000 মিটারের রেসটি রানটি রয়েছে, সেই রানটি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকুন। আমি প্রতিটা ভিডিওতে বারে বারে বলছি রানটি প্র্যাকটিস করতে থাকুন, কারণ ডিসেম্বর জানুয়ারি একদম ফার্স্ট উইকের ভিতরে কিন্তু অ্যান্সার কি চলে আসবে এবং লাস্ট উইকে কিন্তু রেজাল্ট চলে আসবে, তেমনটাই কিন্তু বিভিন্ন সংবাদপত্র থেকে বেরিয়ে আসছে। তো আপনারা অবশ্যই এই প্রিপারেশন কিন্তু জারি রাখুন এবং প্র্যাকটিস কিন্তু করতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে, যদি ইনফরমেশনটি ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়ুন, চাকরি হবেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন।